বাতাসটা আসা যাওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝছেন? এই গরমের মধ্যে এটা মানে গরমের কারণে এটা হয়, হিট স্ট্রেস থেকে পরের হিট স্ট্রেসের আউটকামটা দুইভাবে হয়, হয় পাতলা পায়খানা অথবা ফুসফুসে ইনফেকশন, ঠিক আছে? এই গরমের মধ্যে ওদের হিউমিডিটি যেমন এখন বেড়ে গেছে মেঘলা দিন, হ্যাঁ, এইগুলোতেই ওদের সমস্যাটা হয় বেশি, মানে গরম প্লাস হলো বাতাসে পানির পরিমাণ বেড়ে যায়, 17% উপরে চলে গেলেই তখন এই সমস্যাটা হয়। এখন যেটা করতে হবে ওকে মানে পানিটা বারবার চেঞ্জ করে দিতে হবে, প্রচুর মানে ফ্রেশ পানি দিতে হবে, সকাল দুপুর বিকাল রাত বারবার চেঞ্জ করে দিবেন। আর হলো ওষুধ একটা চলবে, আর পানির সাথে ইলেকট্রোলাইট মিলাই দেবেন, ইলেকট্রোমিন, হ্যাঁ, এগুলো যে কোনো জায়গা থেকে পাবেন, আমি লিখে দেবো, আপনি মুরগির ওষুধের দোকান থেকে কিনে নেবেন এগুলো। আর খোলামেলা রাখতে হবে, একটা এক্সস্ট ফ্যান লাগাই দিতে হবে, বাতাসে ঘরের গুমোট বাতাসটা যেন বাইরে চলে যায়, এটা কোনো জানলা বা কোনো ফাঁক দিয়ে এখন প্লাস্টিকের কিছু ইয়ে পাওয়া যায়, জানলার মধ্যেও লাগানো যায়। দরজা জানলা ওই তো মানে মোট কথা ভেন্টিলেশন ঠিক থাকতে হবে আর কি, বাতাস। এটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হয়ে গেছে, আর ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে, যার ফলে ফুসফুসে একটা ডিফিকাল্ট ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, ওই তো এটা গরমের কারণে, গরমের কারণে আটকে তারপর এটা হয়ে যায়। এখন এটা মানে ওষুধ দিয়ে দিচ্ছি, ওইটা ইয়ে করবেন, খোলামেলা রাখবেন, গ্লুকোজের পানিটা সাপ্লিমেন্ট করবেন, গ্লুকোজ, ঠিক আছে? আর হ্যাঁ, ওটাও দিতে পারেন, আবার ইলেকট্রোমিনাসটা পাওয়া যায়, ইলেকট্রোলাইট আর কি, মুরগি গ্লুকোলাইট অথবা ইলেকট্রোলাইট নামে পাওয়া যায়, ঠিক আছে? ওইটা সবচেয়ে ভালো, মুরগিরটা যদি দিতে পারেন এই। আর হলো একটা ওষুধ লাগবে ওর ওই ইনফেকশনটা কমানোর জন্য, ঠিক আছে? আপনি যে মুরগির ওষুধের দোকান থেকে কিনে নেবেন।